Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page e apnader sokolke shagotom. Bashay boshe accounting er onker shohojogita neyar jonno ekti poripurno guideline hishebe regular amader ei channel er sathei thakun. Ar onnodero amader channel er sathe shongjukto rakhun. Apni ei channel e notun hoye thakle প্লিজ আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2019 সালের 7 নম্বর অঙ্কটি উপস্থাপনায় আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিব হাসান লিমিটেড এর 2018 সালের 31 ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থা ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ মূলধন ও দায়সমূহের মধ্যে আছে শেয়ার মূলধন সংরক্ষিত আয় 10% ঋণপত্র প্রদেয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ সম্পদ পাশে আছে যন্ত্রপাতি আসবাবপত্র দালান কোঠা সমাপনী মজুত পণ্য প্রাপ্য হিসাব হাতে নগদ অগ্রিম ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা বিক্রয় দেওয়া আছে 4,50,000 টাকা ব্রেকেটে বলা আছে 80% ধারে বিক্রয়ের উপর মোট লাভের হার 20% প্রথমে চেয়েছে চলতি অনুপাত নির্ণয় করো ক্ষতে চেয়েছে কার্যকরী মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত নির্ণয় করো গতে চেয়েছে মন্তব্য সহ মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো তাহলে প্রথম আমরা আসি চলতি অনুপাত নির্ণয় করো চলতি অনুপাত করার জন্য আমরা জানি আমার চলতি সম্পদ ও চলতি দায়টা খসড়া আকারে করে নেওয়া লাগে চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি সমাপনী মজুত পণ্য 52,500 টাকা প্রাপ্য হিসাব 37,500 টাকা হাতে নগদ 26,000 টাকা অগ্রিম ব্যয় 5,000 টাকা তাহলে মোট চলতি সম্পদ পেলাম 1,21,000 টাকা চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি প্রদেয় হিসাব 57,000 টাকা ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা বকেয়া খরচ 4,000 টাকা এই যোগ করলে মোট চলতি দায় 91,000 টাকা তা চলতি অনুপাতের সূত্রের মধ্যে বসাই দিই চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায় চলতি সম্পদ পেয়েছি 1,21,000 টাকা চলতি দায় পেলাম 91,000 টাকা 1,21,000 টাকাকে 91,000 দিয়ে ভাগ দিলে 1.33 বের হয় আর যেহেতু আমি অনুপাত বের করতেছি এজন্য আমরা লিখব অনুপাত 1 এইটা ছিল ক খতে চেয়েছে কার্যকরী মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত নির্ণয় করো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায় চলতি সম্পদ ছিল আমার 1,21,000 টাকা মাইনাস চলতি দায় 91,000 টাকা ভাগ চলতি দায় 91,000 টাকা আমি এটাকে বিয়োগ করে এটা দিয়ে ভাগ করলে আমরা পাই 0.33 আর যেহেতু অনুপাত বের করতে বলছে এজন্য আমরা লিখব অনুপাত 1 তবে এটাকে পেলাম কার্যকরী মূলধন অনুপাত ত্বরিত অনুপাত ত্বরিত অনুপাতের জন্য আমরা আগে ত্বরিত সম্পদটা বের করে নেব ত্বরিত সম্পদ বের করার নিয়ম হচ্ছে বা ফর্মুলা হচ্ছে চলতি সম্পদ থেকে মজুত পণ্য বাদ দিব অগ্রিম খরচ বাদ দিব চলতি সম্পদ দিয়ে আছে আমার 1,21,000 টাকা আমরা যোগ করে পেয়েছি এর মধ্যে থেকে মজুত পণ্য ছিল 52,500 টাকা বাদ দিব অগ্রিম খরচ আছে 5,000 টাকা বাদ দিব তা বাদ দিলে আমরা পাচ্ছি 63,500 টাকা তাহলে ত্বরিত অনুপাতের সূত্র হচ্ছে ত্বরিত সম্পদ ভাগ চলতি দায় তাহলে ত্বরিত সম্পদ পেলাম 63,500 টাকা আর ত্বরিত দায় আমার ছিল 91,000 টাকা 63,500 টাকাকে 91,000 দিয়ে ভাগ দিলে 0.70 বের হয় এটার সাথে যেহেতু অনুপাত বের করতে বলছে আমরা অনুপাত 1 লিখব এখন গতে চেয়েছে মন্তব্য সহ মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা গড় মজুদ বিক্রিত পণ্যের ব্যয় 3,60,000 টাকা গড় মজুদ 41,250 টাকা তা ভাগ করলে আমরা পাই 8.73 বার বা 9 বার মানে 8 এর পরে যেহেতু এটা বার বারটা আমার রাউন্ড ফিগারে হওয়া উচিত তাই 9 বার প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত সূত্র হচ্ছে মোট ধারে বিক্রয় ভাগ প্রাপ্য হিসাব আমাদের বিক্রয়ের একটা অংশ ধারে বলা ছিল ধারে বিক্রয়টা যদি আমরা ক্যালকুলেট করে বের করি আমার 3,60,000 টাকা বের হয় আর প্রাপ্য হিসাব দেওয়া আছে আমার 37,500 টাকা তার
ভাগ করলে আমার বের হয় 9.60 বার বা 10 বার। মন্তব্য হচ্ছে মজুদ পণ্যের মান এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের আদর্শ মানের সাথে সঙ্গতিপূর্ণ, তাই উভয় অনুপাত সন্তোষজনক। এই ছিল আমার আজকের অঙ্কটি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটি বই বাজারে বের করার জন্য চেষ্টা করতেছি, যেখানে প্রত্যেকটি অঙ্কে ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এবং যদি আপনি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।